চিত্রনায়িকা অন্তরা এই কবরটিতেই শায়িত আছে। আসসালামু আলাইকুম ইহালাল কবর, আসসালামু আলাইকুম ইহালাল কবর, আসসালামু আলাইকুম ইহালাল কবর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আজিমপুর কবরস্থানে, আর এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় একজন শিশুশিল্পী এবং একজন নায়িকা মরহুমা পারভীন আক্তার লাকি। চলচ্চিত্রে যার নাম অন্তরা, সেই জনপ্রিয় নায়িকা এই আজিমপুর কবরস্থানে শায়িত। আমরা তার কবরটাকে দেখাব, আমরা তার কবরটা জিয়ারত করার জন্য আসলাম। চিত্রনায়িকা অন্তরা এই কবরটিতেই শায়িত আছে। গত 8ই জানুয়ারি তাহার মৃত্যুবার্ষিকী চলে গেছে, তো আমরা আসলাম তার বিধি আত্মার মাগফিরাত কামনা করার জন্য। নায়িকা অন্তরা শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু করলেও পরবর্তীকালে নায়িকা চরিত্রে তিনি অভিনয় শুরু করেন। তাহার জন্ম তারিখ সম্ভবত 1980 সনের দিকে, আর এই ক্ষণজন্মা অভিনেত্রী তিনি 2014 সালের 8ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। আমরা যতদূর জানি অন্তরার মৃত্যুর প্রায় 3 বছর পরে এই আজিমপুর কবরস্থান থেকে তার দেহাবশেষ, মানে তাকে পুলিশি ময়নাতদন্তের জন্য তার কঙ্কাল এখান থেকে উঠানো হয়েছিল। এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তারা সম্ভাব্য এই কবরটিতেই নায়িকা অন্তরাকে সমাহিত করা হয়েছিল। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি অন্তরার গুনাখাতা মাফ করে দিয়ে আপনি তাকে জান্নাতের সুগ্রাণ নসিব করেন। এবং এই আজিমপুর কবরস্থানে যারা চিরনিদ্রায় শায়িত আছে, আল্লাহ আপনি তাদের গুনাখাতা মাফ করে দিয়ে তাদের কবরেও আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। আর আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া উচিত এই কবর এবং কবরস্থান দেখে। আর এই কবরস্থানে আমারও পিতামাতা এখানে শায়িত আছে, আমার এখানে নানি শায়িত আছে, এখানে আমার দাদি শায়িত আছে, এখানে আরও আমার অনেক আত্মীয় স্বজন শায়িত আছে। আমি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা সকলে, আমি সহ আমরা সকলেই যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি এবং আল্লাহর দরবারে এতটুকুই বলি, হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে আপনি হেদায়েত দান করুন। আমরা যেন মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আপনার আজাবের ফেরেশতা দ্বারা যেন আমরা পাকড়াও না হই, আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।